তোমাদের সমস্ত ইঞ্জিনিয়ারদেরকে স্বাগত জানাই হাউ ক্যান আই হেল্প ইউ ইউটিউব চ্যানেলে। আজকে এই ভিডিওর মাধ্যমে আরও একটা ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত তথ্য বা একটা আপডেট, যেটা বলতে পারো স্পেশালি যারা বর্ধমানের স্টুডেন্ট আছো বা বর্ধমান ইউআইটি স্টুডেন্ট ছিলে 2021 পাস আউট, তাদের সকলের কাছে কিন্তু খুবই গর্বের বিষয়। হ্যাঁ, বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত যে ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, সেই ইউআইটিতে এই কোভিড-19 মধ্যেও তোমাদের যে প্লেসমেন্টের হার ছিল সেটা হচ্ছে 89%। ক্যাম্পাস ইন্টারভিউর মাধ্যমে 89% স্টুডেন্ট এখানে চাকরি পেয়েছে। এই কোভিডের টাইমও এটা পসিবল হয়েছে। হ্যাঁ, এই যে ইউআইটি ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, এই কলেজের মধ্যে টোটাল তোমার যে সমস্ত ডিপার্টমেন্ট আছে এবং বাকি বিষয়গুলো আমি তোমাদের কাছে বলবো, এখানে প্রচুর কোম্পানির প্লেসমেন্ট হচ্ছে। বেসিক্যালি 16 থেকে 19 লক্ষ টাকার প্যাকেজও পেয়েছে, ইয়ার্লি 16 to 19 lakhs। অবভিয়াসলি সমস্ত ডিপার্টমেন্টের ওপরই এভারেজ প্যাকেজও এখানে দেখা গেছে। তো আমি তোমাদের এই ইউআইটি কলেজের বিষয়ে জানাতে চাইছি। এখানে দেখো টোটাল 2021 যেটা দেখা গেছে, আমি একটা জিনিস দেখেছি, হয়তো বিগত কয়েক বছরে এই ইউআইটির প্লেসমেন্টের হারটা একটু ডাউন হয়েছিল, বাট আবার পুনরায় এখন যেটা দেখা যাচ্ছে এই ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজির প্লেসমেন্টের হার কিন্তু ধীরে ধীরে আবার তার সেই ঐতিহ্যটাকে বজায় রাখছে এবং সেই লেভেলে তুলে নিয়ে যাচ্ছে। আমি একটা আর্টিকেল তোমাদেরকে ডিসপ্লেতে দেখাচ্ছি। এখানে টোটাল 90+ এমএনসি কোম্পানি এখানে এসেছিল এবং 89% অফিসিয়াল ডিটেলস অনুযায়ী ইউনিভার্সিটি ইনস্টিটিউট অফ টেকনোলজি, যেটা বর্ধমান ইউনিভার্সিটির অন্তর্গত, তো এই কলেজে 89% প্লেসমেন্ট হয়েছে। এই কলেজের মধ্যে তোমরা বিভিন্ন ডিপার্টমেন্ট পাবে, যেমন হচ্ছে ইনফরমেশন টেকনোলজি পাবে, আইটি পাবে, মানে আইটি ইনফরমেশন টেকনোলজি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, অ্যাপ্লাইড ইলেকট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং, এছাড়াও সিভিল ইঞ্জিনিয়ারিং ও ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং রয়েছে। তোমরা এখন জিলেটেড টাইম রয়েছে, অনেকেই গভর্নমেন্ট, অনেকেই প্রাইভেট, নিজের নিজের মতো কলেজ সিলেক্ট করছো। যারা একটু মানে গভর্নমেন্ট কলেজে তো একদমই কম খরচা হয়, বাট গভর্নমেন্টের থেকে যেগুলি সেমি গভর্নমেন্ট বলা যেতে পারে, যেহেতু এই কলেজটা বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে রান করছে, তো এখানকার ফি স্ট্রাকচারটাও আমি তোমাদেরকে একটু বলে দেওয়ার চেষ্টা করছি। দেখি আমি টোটাল তোমাদেরকে দেখাচ্ছি এই যে কলেজটা, এই কলেজটা বর্ধমান স্টেশন থেকে খুব কাছেই, মানে তোমার টোটাল বর্ধমান স্টেশন থেকে অনলি ফর 10 to 15 মিনিটসের মতো ডিস্টেন্স আছে। তো এখানে তোমরা যদি চাও এই কলেজটাকে অবভিয়াসলি সিলেক্ট করতে পারো। আর এই কলেজের মধ্যে তোমার খুব একটা যে বেশি টাকা খরচা হয় তা না, আর প্রপারলি যেহেতু সিটির মধ্যে কলেজটা, একটা বেস্ট অপশন হতে পারে। আর এই যে আর্টিকেলটা, এই আর্টিকেলটা তোমাদের প্রকাশ হয়েছিল বর্ধমান পেপারে, বর্ধমানের যে পেজ সেখানে সেখানে কিন্তু জানানো হয়েছে 89% চাকরি পেয়েছে ইউজি মানে বিটেক পাস করা স্টুডেন্টরা। 16 to 19 lakhs-এর চাকরি তারা পেয়েছে। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য যিনি আছেন এখন বর্তমান, নিমাই সাহা, বলেছেন অতিমারির সময়েও অনেক প্রতিবন্ধকতা তৈরি হয়েছে, তবে পড়ুয়ারা ফাঁকি দেয়নি। অবভিয়াসলি তারা প্রপারলি ক্লাস করেছে, নলেজ কালেক্ট করেছে, তবেই তারা এই জায়গাটা পেয়েছে। তো 90+ কোম্পানি এখানে এসেছিল ক্যাম্পাস প্লেসমেন্টের জন্য এবং 2 বছরে ক্যাম্পাস ইন্টারভিউ নিতে এসছে 19-25টি সংস্থা। 2019 সালে 61% ছিল, 2019 সালে প্লেসমেন্টের হার আমি তোমাদের যেটা বললাম 69% ছিল, 2020-তে সেটা 63% ছাত্রছাত্রীরা চাকরি পেয়েছিল, মানে 63% ইঞ্জিনিয়ার 2020-তে যারা পাস আউট হয়েছিল তারা চাকরি পেয়েছিল, কিন্তু 2021-এ সেই জায়গাটা ইনক্রিজ হয়ে গিয়ে দাঁড়িয়েছে 89%-এ। আর অবভিয়াসলি তোমাদের আর একটা আপডেট দিয়েছিলাম যে যাদবপুর ইউনিভার্সিটিতে টোটাল যে প্যাকেজ পেয়েছিল 56 লাখ টাকার প্যাকেজও পেয়েছিল যাদবপুর ইউনিভার্সিটিতে। তো যাই হোক, এটা যাদবপুরের সাথে আমি কম্পেয়ার করছি না, বাট অন্যান্য যে সমস্ত কলেজ রয়েছে তাদের মধ্যে থেকে কিন্তু একটু বেটার অপশন বলতে পারো। যারা আইএম হেরিটেজ চাইছো তারা কিন্তু বর্ধমান ইউনিভার্সিটির ইউআইটি ক্যাম্পাসও সিলেক্ট করতে পারো। তো যাই হোক, এখনও সময় আছে তোমাদের চয়েস ফিলিংয়ের, সবাই ভালো করে চয়েস ফিলিং করো। আর যারা চাইছো নিজের বাড়ির কাছে কলেজ বা বর্ধমানের মধ্যে, তারা কিন্তু অবভিয়াসলি এই কলেজটাকে সিলেক্ট করতে পারো। ভবিষ্যতেও আরও ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত আমি তথ্য দেবো, জাস্ট এই আর্টিকেলটা আমার চোখে পড়লো তাই আমি তোমাদের সকলের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। তো আশা করছি যারা ইউআইটি স্টুডেন্ট আছো তারা এই আর্টিকেলটা যদি তোমাদেরও চোখে পড়ে তোমাদেরও একটু গর্ববোধ হবে, আর যারা নিউ রানিং স্টুডেন্ট আছো তাদের ক্ষেত্রেও একটা গর্বের বিষয়। আর চেষ্টা করবে হয়তো কলেজ কর্তৃপক্ষ তোমাদেরকে আরও ভালো প্লেসমেন্ট দেওয়ার, আরও ভালো কিছু কোম্পানির অফার দেওয়ার। আর এই ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবে, আর খুব শীঘ্রই আরও ইঞ্জিনিয়ারিং সংক্রান্ত তথ্য নিয়ে তোমাদের সামনে আসবো। ধন্যবাদ।